ওয়ার্কাররা খুব পরিশ্রম করে তারা কন্ট্রোল করেছে এবং আগুনকে ছড়াতে দিইনি। এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে, এই চারতলা, তিনতলা, চারতলা কেন গ্রাউন্ড করা হলো, সেটা প্রশ্ন উঠছে। তারপরে জিনিসটা হচ্ছে, এই আগুনটা যেহেতু কিরম যে ফায়ার হেডকোয়ার্টার পাশেই, আর ফায়ার হেডকোয়ার্টার পাশে থাকার পরে ফায়ার ব্রিগেড তো সঙ্গে সঙ্গে 5 মিনিট কি 3 মিনিট 5 মিনিটের মধ্যে পৌঁছে গেছে, তাহলে ফায়ার এত বড় হলো কীরকম, এটা আমার প্রশ্ন হচ্ছে। এবং আমি অলরেডি বলেছি কিরম যে আমার মনে হচ্ছে, ইন মাই ওপিনিয়ন, স্যাবোটেজ আছে। কেন, এর একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি কিরম হচ্ছে, যেহেতু এটা হেরিটেজ বিল্ডিং এবং ওইখানে কমার্শিয়াল ভ্যালু অনেক হাই, এটা আজকে কি কারণে আগুন লাগলো আর কি কারণে এত তাড়াতাড়ি ছড়িয়ে গেল, এত বড় হয়ে গেল, এটা আমার মাথা ঢুকছে না। এটা তদন্ত করতে আমি বলেছি, এবং যদি স্যাবোটেজ হয় তাহলে উইল টেক পানিটিভ অ্যাকশন নেব। কেন, এই যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার তো আর থাকতে পারবে না। স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আসতে গেলে বলবো এত তাপে আগুন হয়েছে, এতে স্ট্রাকচার ড্যামেজ হয়েছে। তাহলে কি কোনো প্রমোটারের পিছনে আছে, এটা একটা প্রশ্ন উঠছে। কারণ ওটা ভেঙে আবার হেরিটেজ আছে, ডিলিস্টেড করিয়ে আবার নতুন করে বিল্ডিং করবে, বুঝলে তো, এখানে তো কম পয়সা দাম নেই, সবচেয়ে বেশি মূল্য এখানে পাবে। তো আমার প্রাইমারি যেটা হচ্ছে মানে অ্যাসেসমেন্ট, কি মনে হচ্ছে এটা স্যাবোটেজ। পুলিশ করবে তদন্ত, ফায়ার ব্রিগেড নিজের তরফ থেকে দেখবে কি কারণে আগুন লেগেছে, এটা দেখবে পুলিশম্যান। এফআইআর তো হবে, 30 খানা ইঞ্জিন গেছে ওইখানে, এত বড় আগুন, অনেক মানুষের ক্ষয়ক্ষতি, মারা যেত, এফআইআর না হতে গেলে অনেক টাকার মাল পুড়েছে, ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, এবং আমরা দেখবো নেগলিজেন্স আছে কি না, আমরা দেখবো ফায়ার সেফটি সিস্টেম ছিল কি না, সব দেখে আমরা তো এফআইআর তো নিশ্চয়ই করবো। ওনারদের অগেনস্টে, যারা ওনারও তো প্রপার্টি আছে, যারা ওইখানে টেনেন্ট আছে, সবার বিরুদ্ধে হবে। আমেরিকানদের পরে আপনারা শহর জুড়ে কিন্তু তল্লাশি চালিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় কি আপনারা নতুন করে এরকম শুরু হচ্ছে, আপনারা কি এবারে কোনো স্ট্রিক্ট কোনো অ্যাকশন নেবেন? অলরেডি আমাদের যেটা হচ্ছে না, ফায়ার সেফটি আউট কমিটি প্রত্যেক সপ্তাহে বেরোচ্ছে এবং ইন্সপেকশন করছে। কিন্তু কলকাতা শহরে তো অনেকগুলো বাড়ি আছে, প্রায় 8 লাখের উপরে বাড়ি আছে, এটা হিউম্যানলি পসিবল হচ্ছে না কি 8 লাখ বাড়ি প্রত্যেকটা ভিজিট করে দেখে। আমরা করছি, আমরা যেরকম হসপিটাল, নার্সিংহোম ধরে করেছি, আমরা গেস্ট হাউস, হোটেল করছি, আমরা অ্যাসেম্বলি প্লেস করছি, মল করছি, মার্কেট প্লেস করছি, এটা আস্তে আস্তে করা হচ্ছে। কিন্তু জিনিসটা হচ্ছে, যেহেতু এনর্মাস কাজ, অনেক বড়, মানে ডায়ামিটার অনেক বেশি, কাজের ভলিউম অনেক বেশি, সেই জায়গা এটা আনপ্ল্যান্ড সিটি কলকাতা, এতে সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে মানুষকে সচেতন করে, মানুষকে নিয়ে আমরা ফায়ারের কিরম সে সার্ভে করে এই অগ্নিকাণ্ডর ঘটনাগুলো কমাতে পারি। না না, এটা NBC কোডের মধ্যে আসছে না, 5 তলা পর্যন্ত কোনো ফায়ারের ক্লিয়ারেন্স লাগে না, এটা বিল্ডিং, ন্যাশনাল বিল্ডিং কোডেই আছে। তো সেইখানে আমরা তো আইনের উদ্দে নেই কি আমরা নেই ওটা জোর করে করবো, কিন্তু হ্যাঁ, হ্যাজার্ডাস যদি কোনো ওজ থাকে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থাকে, গোডাউন থাকে, ওয়ারহাউস থাকে, তাহলে আমরা ওটা দেখছি। গোডাউন করতে গেলে তো তাকে ফায়ার লাইসেন্স দিতে হবে, জানি না ছিল কি ছিল না, আমি জানি হ্যাঁ 4তলা 3তলা 4তলা গোডাউন ছিল, গোডাউন ছিল, ওর মধ্যে মাল প্রচুর ভর্তি ছিল, ওইখানে তো আগুন লেগেছে। লাইসেন্সের এখন আমরা খুঁজিয়ে দেখছি আছে কি না, আর কি অবস্থা ছিল, ফায়ার ফাইটিং ছিল কি না, সেসব দেখে তারপরে ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনীর আমরা আগুন যখন নিভিয়ে দিয়েছি, তারপরে সেনাবাহিনী আসবার কি প্রয়োজনীয়তা ছিল আমি জানি না। কে ডেকেছে ওকে? স্টেট গভর্নমেন্ট ডাকবে না ফায়ার ডিপার্টমেন্ট ডাকবে? আমরা তো সহযোগিতা চাইনি, আমরা তো আমার ফায়ার ডিপার্টমেন্টের উপরে আস্থা আছে, আমার ইনকম্পিটেন্ট নেই, কম্পিটেন্ট আছে আমার। ফায়ার ডিপার্টমেন্ট, ফায়ারের যারা আমার ও আছে, ওদের ডিমোরালাইজ করার জন্য এটা পাঠানো হয়েছিল। আমরা জানি না, আমরা তো সেই জিজ্ঞেস করছি কে ওকে বলেছে আসতে। আমরা তো স্টেট গভর্নমেন্ট চাইনি, ফায়ার ডিপার্টমেন্ট চাইনি, মন্ত্রী চাইনি, তাহলে আসলো কি হিসাবে? সেটা আমরা দেখবো। আর্মির কোনো আত্মীয় স্বজনের বড় নেতা, বড় কোনো কান্নার ফান্নার কি কারোর দোকান ফোকান ছিল কি না সেটা দেখতে হবে। আমরা নিশ্চয়ই চিঠি লিখে যাইব কিনামিছে আর্মির কাছে কি কিনামিছে আপনারা যেটা পাঠালেন আমাদের না ইনফর্ম করে, না আমাদের আমাদের রিকুয়েশন না থাকালে কি হিসাবে পাঠালেন, বুঝলে তো? আর্মি যখন নন্দরাম মার্কেট লেগেছে তখন আর্মি আসেনি, 100 ঘন্টা চলেছিল, আর এইখানে কেন এসেছে প্রশ্ন তো উঠে স্বাভাবিকভাবে। আমার আমার নজরে এরকম কিছু আসেনি। আর আর্মির হতে গেলেও সিভিলিয়ান জুরিডিকশনকে, সিভিলিয়ান আইনকে আর্মি ওপরে ট্র্যাম্পল করে কিছু করতে পারে না। আর্মির যেরকম আমরা যখন লেগেছিল এখানে চ্যাটার্জি ইন্টারন্যাশনালে, তখন আমরা আর্মিকে রিকোয়েস্ট করেছিলাম হেলিকপ্টার স্ট্যান্ড বাই রাখতে, কারণ আমাদের ইভ্যাকুয়েশনের জন্য যদি প্রয়োজন পড়ে। তো তখন তো আমরা বলেছিলাম, তখন আর্মি সে বলেছিল আমরা রেডি আছে এয়ারফোর্স, কিন্তু জিনিসটা হচ্ছে আমরা আমাদের লাগিনি, তারপরে আমরা সবকে লাভিয়ে দিয়েছিলাম, ইভ্যাকুয়েট করে দিয়েছিলাম। এই জন্য তো এইখানে তো কোনো রিকোয়েশন হয়নি, নাইদার ফ্রম দ্য গভর্নমেন্ট নাইদার ফ্রম দ্য ফায়ার ডিপার্টমেন্ট, তো আসো কিরকম। এটা পলিটিক্স করার জন্য এসেছিল, পলিটিক্স, মেয়র পলিটিক্স ডিমোরালাইজ। এই এত সুন্দর কাজ করেছে ফায়ার ডিপার্টমেন্টের লোকরা, তাকে ডিমোরালাইজ করবার উচিত এদের? আর্মি পলিটিক্স বলবো না, কেউ করাচ্ছে পিছন দিক দিয়ে কাটি করছে, ওটা বলা যাবে না। ওটা কাকারা করাচ্ছে কি করাচ্ছে সেটা আগে আমরা জিজ্ঞেস করি, তারা উত্তর দিক, তারপরে আমরা বলতে পারবো। ওটা সিএম করবেন প্রেস, ওটা আমি বলতে পারবো না, কারণ সিএম অলরেডি শি হ্যাজ গন টু নর্থ বেঙ্গল, সরজমিনে দেখছেন।